অ্যানফিল্ডে রাজ্যের হতাশা রবার্তো ডিজার্বির চোখে মুখে। এক মাঠে রৌদ্রোজ্জ্বল আকাশের মতোই ঝলমলে আলো ছড়াচ্ছেন কোচ ইয়র্গেন ক্লপ। ড্যানি ওয়েলবেকদের হতাশার মাঝে বিপদ কেটে যাওয়ার উচ্ছ্বাসে মেতে ওঠেন মোহাম্মদ সালাহ। নিজেদের মাঠে ব্রাইটনের বিপক্ষে সহজ জয়ের আশা করেও রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে লিভারপুল ফুটবলারদের। মাথার উপর থেকে বড় বোঝা নেমে যাওয়ায় ছোটখাটো একটা উৎসব হয়ে যায় অ্যানফিল্ডে। এর আগে ম্যাচের শুরুতেই লিভারপুল সমর্থকদের আত্মা কাঁপিয়ে দিয়েছিল ব্রাইটন। দু মিনিটেই অ্যানফিল্ডে বয়ে যায় সুনামি। দুর্দান্ত গোল করেন ড্যানি ওয়েলবেক। হতাশায় যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না ইয়র্গেন ক্লপ। কোচকে ভরসা যোগাতে পাল্টা আক্রমণের পশ্চাৎ সাজিয়ে বসে লিভারপুল। 17 ও 18 দু মিনিটে পরপর দুটো সহজ সুযোগ নষ্ট করেন মোহাম্মদ সালাহ। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে ম্যানচেস্টার সিটির সঙ্গে 1-1 গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছিল লিভারপুল। শিরোপার রেসে টিকে থাকতে প্রতিটি ম্যাচই বাঁচা মরার সামিল। তাই তো ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে শুরুর গোল হজমে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে অলরেড সেনানীরা। অবশেষে 27 মিনিটে অপেক্ষার অবসান করেন লুইস দিয়াজ। উল্লাসে ফেটে পড়েন অ্যানফিল্ডে লিভারপুল সমর্থকরা। বিরতিতে যাওয়ার আগে আরও কয়েকবার ব্রাইটন গোলরক্ষককে বোকা বানানোর চেষ্টা করেন সালাহ। তবে চাওয়ার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন হয়নি। অবশেষে 65 মিনিটে লিভারপুল শিবিরে স্বস্তি ফেরান মোহাম্মদ সালাহ। মিশরীয় তারকার গোলে 2-1 এগিয়ে যায় লিভারপুল। দু মিনিট পর সোবলসাই আরও একটি নিশ্চিত সুযোগ না হারালে ব্যবধান আরও বাড়ত লিভারপুলের। 71 মিনিটে আবারও উৎসবের উপলক্ষ তৈরি করেছিলেন দিয়াস, কিন্তু অফসাইডে কাটা পড়ে তার গোল। তবে তাতে আক্ষেপ নেই ক্লপের। ব্রাইটনের বিপক্ষে 3 পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে তার ছাত্ররা। পারভিন আক্তার, সময় সংবাদ।